বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কি অবারকাত হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেলি কিচেন হাউস অ্যান্ড ব্লগে ফিরে আসছি আপনাদের মাঝে কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তা আজকে রেসিপিতে থাকছে লাউ দিয়ে রুই মাছ রান্না খুব সহজভাবে রান্নাটা করে দেখাবো তো চলুন বিসমিল্লা বলে শুরু করি ছি লাউ তারপরে নিয়েছি রুই মাছ পিচ করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে নিয়েছি আর আমি মশলাগুলো কী কী লাগবে দেখিয়ে দিই পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাঁচামরিচ তো আমি কড়াই বসিয়ে দিলাম চুলায় তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল গরম হতে দিলাম আর ততক্ষণে আমি মাছটা মাখিয়ে নিই হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে আমি এখন এই মাছটা তুলে নিচ্ছি বেশি কড়া করে ভাজবো না জাস্ট একটু মানে আদা ভাজা হবে বাকি মাছগুলো আমি ভেজে নেব এই তো ভাজা হয়ে গেছে এখন আমি প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ফালি করা তো এই সব মশলা একসঙ্গে আমি ভালোভাবে কষিয়ে নেব। একটু পানি দিয়ে নেব দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে নাইলে মশলার ভিতরে যে কাঁচা গন্ধ আছে সেটা থেকে যাবে এরপর আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিচ্ছি তো মশলা আমি এভাবে কষিয়ে নিয়েছি ভালোভাবে আর এখন লাউটা দিয়ে দিচ্ছি আমি লাউটাকেও ভালোভাবে কষিয়ে নেব একটু পানি দিয়ে কষিয়ে নেব তো একটু পানি দিয়ে দিয়েছি আর একটু কষানো পর্যন্ত আমি অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই তো কষানো হয়ে গেছে আর এখন আমি ঝোলের পানি দিয়ে দেব ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি লাউয়ের ভিতরে লাউ কিন্তু শরীরের অনেক উপকারও করে একটা উপকারী সবজি আর এটা কিন্তু এই লাউ খাওয়া সুন্নত আর শরীর ঠান্ডা থাকে পেট ঠান্ডা থাকে তো কি অবস্থা দেখি হয়ে গেছে মনে হচ্ছে ঝোল শুকায় গেছে আমি এখানে একটু ধনিয়ার পাতা কুচি করে দিয়েছি আর এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও পারেন তো হয়ে গেছে আমার তরকারিটা আমি এখন নামিয়ে ফেলবো তরকারিটা তো সাফ করে নিলাম বাটিতে তো দেখুন কতটা সুন্দর জসি লাগছে আর তরকারি কিন্তু দেখতেও সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজার তো আপনারাও এভাবে বাসায় তৈরি করে ফেলবেন যেহেতু লাউ আমাদের শরীরের অনেক উপকার করে এবং শরীরকে ঠান্ডা রাখে আরও অনেক উপকার আছে এই লাউতে আর লাউ ছুন্নতি খাবার আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে আমার সঙ্গেই থাকবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও করেন নাই নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ